আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে জানাই স্প্রিট এগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে তো আজকের বিষয় হচ্ছে সাদামাছি বা হোয়াইট ফ্লাই দমনে কি করণীয় তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে হোয়াইট ফ্লাই বা সাদামাছি দমন করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সাদা সাদামাশি বা হোয়াইট ফ্লাই কিভাবে প্রতিরোধ করতে হয় সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা সকলেই খারাপভাবে যে পোকার সাথে পরিচিত তার নাম হচ্ছে সাদামাছি বা হোয়াইট ফ্লাই কারণ আমরা সবজি ফসলে সবচেয়ে বেশি টাকা ব্যয় করে থাকি ইনসেক্ট দমনের ক্ষেত্রে এই সাদামাছি দমন করতে পোকাটা আকারে অনেক ছোটো হলেও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে এই পোকা এই সাদামাছি প্রথমে শশা গাছের পাতা রস চুষে খেয়ে ফেলে এবং ফলে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং ভাইরাস বহন করার জন্য সবচেয়ে বেশি কাজ করে এই সাদামাছি কীভাবে বুঝবেন শশা গাছে সাদামাছি আক্রমণ করেছে সকালে বা বিকেলে গাছের পাতার মধ্যে আলতো করে বাড়ি দিবেন তখনই কিন্তু দেখতে পাবেন যে সাদামাছি উড়ে যাচ্ছে এবং এই সাদামাছি সবসময় পাতার নিচে অবস্থান করে এবং পাতার নিচে বসে পাতার রস চুষে খায় শুধুমাত্র পাতার রস চুষে খাচ্ছে এরকমই না শুধু যদি পাতার রস খেয়ে চলে যেত তাহলেও ভালো হতো তেমন কোনো প্রবলেম ছিল না কিন্তু প্রবলেমটা হলো এই যে পাতা রস চুষে খাওয়ার পর হচ্ছে কি এটি মুখে করে একটা ভাইরাস গাছে মানে ভাইরাস আক্রান্ত গাছে বসে রসটা খাওয়ার পর আবার আর একটা ভালো গাছে গিয়ে বসতেছে এবং বসার পর কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভালো গাছটিও কিন্তু আক্রান্ত হচ্ছে অর্থাৎ ভাইরাস দ্রুত ছড়ানোর জন্য এই সাদামাছিটা বাহক হিসাবে কাজ করে যেমন ভাইরাস এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে দেয় খুব সহজেই ফলে খুব সহজেই ভাইরাস সবগুলো গাছকে আক্রান্ত করতে পারে এখন এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই দমনে কি ব্যবহার করবেন তো আগে এক সময় দেখা যায় যে কম পাওয়ারই ঔষধ দিলেই সাদামাছি দমন করা যেত কিন্তু এখন আর কাজ করে না তো এখন ব্যবহার করতে হবে ইমিডাক্লোপ্রিট এবং অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ ইমিডাক্লোপ্রিট এবং অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ এগুলো দুইটা একসাথে মিশিয়ে ব্যবহার করতে হবে এটি প্রথম প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে ইমিডাক্লোপ্রিট এবং অ্যাবামেক্টিন গ্রুপের ঔষধ প্রথম প্রয়োগের সাথে সাথেই সাদামাসি ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় প্রয়োগের পর সাদামাসি বা হোয়াইট ফ্লায়ের বংশবিস্তার ধ্বংস হয়ে যাবে এই ইমিডাক্লোপ্রিট এবং অ্যাবামেক্টিন গ্রুপের ঔষধ ব্যবহার করলে ইনশাল্লাহ একশো থেকে একশো সাদা সাদামাসি দমন হবে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখে বুঝতে পারছেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন স্পিরিট এগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল নিয়মিত কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে স্প্রিট এগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম